প্রত্যেকটা এপিসোডের মানে প্রত্যেকটা মিউজিক ভিডিওতে রম্য খান এই কাজটা করে কেন? তোমাকে কোনো না কোনো ছেলের পেছনে হাঁটায়, ইউজুয়ালি কে হয়? তুমি দাও প্লিজ। দেখো, এটা ছেলেদের পেছনে হাঁটা না, এটাকে বলে আমাদের ইন্ডিপেন্ডেন্স। যদি একটা ছেলের মেয়েকে ভালো লাগে, হি রানস আফটার হার। যদি একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগে, আই ক্যান ডেফিনেটলি গো এবং অ্যাপ্রোচ করতেই পারে। দ্যাট ইজ সো মডার্ন। থ্যাংক ইউ। এই থটে আমার একটা কোশ্চেন আছে। এই থটে পড়শি, আমি তোমার কাছে একটা কোশ্চেন করি। বেসিক্যালি আমাদের যে সোসাইটি, আমাদের এখানে ছেলেরা বেশি ইন্ডিপেন্ডেন্স, রাইট? আমরা মেয়েরা হয়তো স্বাধীন, বাট তারপরও কিছুটা কম। তো ছেলেরা ইন্ডিপেন্ডেন্স দেখে তাদের হ্যাপিনেসটা অনেক বেশি থাকে, এটা খুবই কমন একটা থট। সো তুমি কি এগ্রি করো যে যারা মেয়েরা স্বাধীন কম বা আমরা বাসায় থাকি, উই আর নট হ্যাপি বা আমরা আনন্দ কম পাই? না, ডেফিনেটলি নট, বিকজ মানে আনন্দটা আসলে নিজের কাছে। এটা আমরা স্বাধীন থাকি কি এক্সট্রোভার্টেড হলে যে আনন্দ পাবো, ইটস নট ট্রু। এক্স্যাক্টলি, যেমন কিছুক্ষণ আগে মিতা বলছিল মায়ের হাসি দেখে আনন্দ। হ্যাঁ, আসলে আমি তারপরে ফেসবুকে চ্যাটিং করে অনেক আনন্দ পাই, এটা হলো বেশি মজার। ঠিক আছে, কথা হচ্ছে তোমাদের কথা থেকে আমি একটা জিনিস মোটামুটি আবিষ্কার করতে পেরেছি। প্লিজ প্লিজ প্লিজ, যে ইদানিং মেয়েরা ছেলেদের পেছনে দৌড়াচ্ছে, ভাইরা আমার আমাদের খাটনি অনেক কমে গেছে, কংগ্রেচুলেশনস, আনন্দিত হয়ে যান। ইয়া, ডেফিনেটলি, বাট ওইরকম ছেলে দেখলে কেনা যাবে? যদি ইফ আই এম লাইকিং হিজ পার্সোনালিটি, আমি অ্যাপ্রোচ করব। পড়শি, তুমিও করবে, রাইট? জিজ্ঞেস করো না, আমার ব্রাদার ইন আমার পাশে বসা, বুঝছো না? কাছে লাগাবে পড়শি, একটা ফোন, ইউ আর সো এক্সাইটেড। চলো এবার আমরা ফোনটা অ্যানসার করি। পড়শি হ্যালো বলবে। হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? আমি প্রিয়া, কিশোরগঞ্জ থেকে বলছি। ওকে, কার সাথে কথা বলতে চাচ্ছেন? এখানে প্রত্যয় আছে এবং আলিশা আছেন, সো আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন? আমরা এখন কেউ নেই, শুধু পড়শি আছে, শুধু পড়শির সাথে কথা বলতে হবে। আজকে আমি নাই, আমি ছাড়া দুজন আছে। আচ্ছা, শি ইজ গেটিং বোর্ড, প্লিজ প্লিজ তুমি যা বলতে চাও বলে ফেলো। কি বলবো, কোনো কোশ্চেন নেই? কোশ্চেন বলতে পোশাক প্রকাশে জানতে যেতে শীতকাল মানে আনন্দের মুহূর্তগুলোর কথা। রাইট, কিসে আপনার আনন্দের মুহূর্তের কথা জানতে চাচ্ছে সে? না, কিন্তু আমরা তো তার আগে ওর আনন্দটা জানতে চাই। তার আগে তুমি বলো তোমার আনন্দের কিছু মোমেন্টস আমাদের সাথে শেয়ার করো। যেহেতু প্রশ্নটা ছিল তোমার দিকে, আমার দিকে, আমার ব্যাপারটা হলো কি মানে আমাকে যারা দেখে, মানে এখন পর্যন্ত আমি জাস্ট কাজ যাদের সাথে করেছি আমি জাস্ট তাদের কথাই বলছি, কারণ বাসার মানুষ আমাকে সবসময় বেশি বেশি বলবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু যাদের সাথে এখন পর্যন্ত কাজ করেছি আমি, সবাই আমাকে দেখেছে, আমি কখনো মানে হাসি ছাড়া আমার কখনোই দেখে নেই আমাকে। হ্যাঁ, আমার এই অসহ্যকর এই কয়েকটা দাঁত আমার সবসময় দেখেছে। আমি আসলে সবসময় হাসি এবং আমি সবসময় আনন্দে থাকতেই পছন্দ করি, কারণ দেখো একটা ছোটখাটো একটা জিনিস নিয়ে যদি আমি মন খারাপ করে থাকি, তাহলে কিন্তু এটা আমারই লস। ডেফিনেটলি, বিকজ লাইফ ইজ সো বিউটিফুল। কোন একটা মোমেন্ট, আমি একটা মোমেন্ট কে আপসেট হয়ে থাকাটা কিন্তু আমাদের নিজের লস, আমাদের নিজেরই লস। আমি একটা মোমেন্ট কে চিন্তা করে আমি টানা কয়েকদিন আমি ওটা নিয়ে, আচ্ছা এটা কেন হলো, এটা কিভাবে হলো, এটা না, এটা ঠিক হয়নি, এটা গুড লেসন, এটা ঠিক না, তাই না? দ্যাটস ট্রু, দ্যাটস সো ট্রু। ঠিক না, ছোট মেয়েটা কি বড় একটা জ্ঞানের কথা বলল? আমি সেটাই বলছি, উই হ্যাভ টু বি পজিটিভ, উই হ্যাভ টু বি পজিটিভ এন্ড মুভ অন।